হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রত্যেককে নতুন একটি ফ্রেশ ইউটিউব ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্লে স্টোরের অসাধারণ একটি নতুন গোপন অ্যাপ শেয়ার করব। এই অ্যাপসটির গোপন কাজ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, অলরেডি আমি আমার ফোনে কিন্তু এই অ্যাপসটিকে সেট করে রেখেছি এবং আমি আপনাদের একটু জানিয়ে রাখছি, আমরা কিন্তু প্রত্যেকেই ইউটিউবটি ব্যবহার করে থাকি। ইউটিউব ব্যবহার করে আমরা যে কোনো ভিডিও দেখতে থাকি। আপনি যে অলরেডি ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু ইউটিউব থেকে। কিন্তু কীরকম হতো আপনি যদি ইউটিউবের পাশাপাশি অন্য কোনো অ্যাপস ব্যবহার করতেন, বা কীরকম হতো যে আপনি একটি ভিডিওকে প্লে করে আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাটিং করতেছেন? তো এই কাজটি যদি আপনি করতে চান তাহলে আজকের এই অ্যাপসটি দিয়ে সম্ভব। এখান থেকে যে কোনো একটি ভিডিওকে আপনি সিলেক্ট করুন। অ্যাজ লাইক অ্যাস আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন শেয়ার অপশন, শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার পর এই অ্যাপসটিকে যখন আপনি আপনার ফোনে সেট করবেন, এখান থেকে দেখতে পারবেন এই অ্যাপসটির লোগো বা আইকন চলে আসবে। আপনি জাস্ট এটাকে একবার ওপেন করবেন। ওপেন করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের কিন্তু ইউটিউবটি অলরেডি এখানে প্লে হয়ে গেছে। এখন যদি আপনি আপনার ফোন থেকে যে কোনো অ্যাপসকে ওপেন করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব ভিডিওর পাশাপাশি যে কোনো অ্যাপসকেও ব্যবহার করতে পারবেন। অ্যাজ লাইক অ্যাস এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে ফেসবুকটি প্লে করেছি এবং এখান থেকে কিন্তু আমি ইউটিউবের ভিডিওটাকেও দেখছি। এখানে বন্ধুরা আমি আমার সাউন্ডটিকে মিউট করে রেখেছি, তাই আমার ফোনে কিন্তু এখানে সাউন্ড পাচ্ছে না। আপনি যদি এখন অন্য একটি অ্যাপস ওপেন করতে চান, অ্যাজ লাইক অ্যাস আপনি যদি আপনার ফোন থেকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপকে ওপেন করতে চান, তাহলে আপনি ওপেন করে দেখতে পারেন। আপনি এখান থেকে চ্যাটিং করলেন এবং পাশাপাশি আপনি কিন্তু ইউটিউবে ভিডিও দেখলেন। তো বন্ধুরা, এই গোপন কাজ বা এই অ্যাপসটি যদি আপনি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন। নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশন বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বন্ধুরা, এখন দেখবো কীভাবে অ্যাপসটিকে আপনি আপনার ফোনে সেট করবেন। অ্যাপসটিকে যখন ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন আপনি সরাসরি অ্যাপসটির এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে জাস্ট কিছু সেটিংস আপনাদের করে নিতে হবে। ফার্স্ট অফ অল, আপনারা যে কোনো একটি ভিডিওকে প্লে করবেন, ভিডিওটিকে যখন আপনি প্লে করবেন এখানে একটি অ্যালাও পারমিশন চাইবে। আপনি ওকেতে ক্লিক করে এখান থেকে সিম্পল একবার অ্যালাও করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের কাজ শেষ। এখন আপনি সরাসরি হোমে চলে আসুন। হোমে চলে আসার পর আপনার ফোনে থাকা প্রথম অ্যাপটি বা প্রথম যে ইউটিউব অ্যাপটি আছে সেটাকে ওপেন করুন। ওপেন করার পর এখন বন্ধুরা আপনি যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি থ্রি ডট অপশনে ক্লিক করুন, তারপর শেয়ারে ক্লিক করুন। এরপর বন্ধুরা আপনারা কী করবেন, ওই অ্যাপসটির লোগোতে ক্লিক করবেন। এখান থেকে আমরা দেখতে পারবো ফ্লোটিং টিউব বা ফ্লোটিং প্লে টিউব, এটাকে জাস্ট আমরা ওপেন করে দেব। ওপেন করলে আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে প্লে হওয়া শুরু হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করতে পারবো। এখন দেখবো কীভাবে অ্যাপসটিকে আপনি ডাউনলোড করবেন। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি এই ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিঙ্ক নামের অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে সরাসরি অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন।